প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে নবম দশম শ্রেণীর বিজ্ঞান জীব প্রযুক্তি এই অধ্যায় থেকে সম্পর্কে আলোচনা করব। আমি গত ক্লাস জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্লোনিংয়ের আগ পর্যন্ত আলোচনা করেছিলাম। তো প্রিয় শিক্ষার্থী, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যারা এই মুহূর্তে বসে লাইভ ক্লাস দেখছো তারা অবশ্যই মনোযোগ দিয়ে লাইভ ক্লাস দেখবে, এবং এই মুহূর্তে যারা তাদের সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য লাইভ ক্লাসটা শেয়ার করে দিবে, কেমন? তো চলো শুরু করা যাক। তো আমি ক্লোনিং, প্রিয় শিক্ষার্থী, ক্লোনিং কী? ক্লোনিং হচ্ছে ক্লোন বলতে একটি জীব অথবা একদল জীবকে বোঝানো হয় যাদের উদ্ভব ঘটে অযৌন অঙ্গজ প্রজননের মাধ্যমে, অর্থাৎ কোনো রকম প্রজনন ছাড়াই পুরাপুরি মাতৃ উদ্ভিদের মতো আরেকটা জীবের সৃষ্টি হচ্ছে ক্লোনিং। এই ক্লোনিং একগুচ্ছ কোষ যখন একটিমাত্র কোষ থেকে উৎপত্তি হয় এবং সেগুলোর প্রকৃতি মাতৃকোষের মতো হয় তখন তাকেও কিন্তু ক্লোন বলা হয়ে থাকে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে ক্লোন, তিন ধরনের ক্লোনিং করা হয়ে থাকে, যেমন জিন ক্লোনিং, তারপরে হচ্ছে সেল ক্লোনিং, আরেকটা হচ্ছে যেটা অধিকাংশ ক্ষেত্রেই হয়ে থাকে বা বেশিরভাগই হয়ে থাকে, জীব ক্লোনিং। তো যাই হোক, জিন ক্লোনিং, তিন ধরনের জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে তিন ধরনের ক্লোনিং করা হয়ে থাকে। একটা হচ্ছে জিন ক্লোনিং, আরেকটা হচ্ছে সেল ক্লোনিং, আরেকটা জীব ক্লোনিং। এখন জিন ক্লোনিং কোনটা? জিন ক্লোনিং হচ্ছে একই জিনের অসংখ্য নকল তৈরি করাই হচ্ছে জিন ক্লোনিং। তো জিন ক্লোনিং রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির সাহায্যে ঘটানো হয়ে থাকে। আমি গত ক্লাসে তোমাদের যে একটা ক্লোনিং সিস্টেম দেখিয়েছিলাম, অর্থাৎ কাঙ্ক্ষিত জিন বহনকারী ব্যাকটেরিয়ার যে ক্লোন তৈরি করা হয় সেটাই মূলত ছিল জিন ক্লোনিং। এরপরে হচ্ছে সেল বা কোষের যে ক্লোনিং করা হয়ে থাকে, একই কোষের অসংখ্য হুবহু একই ধরনের কোষ সৃষ্টি করাকেই সেল ক্লোনিং বলা হয়। এখানে মারিয়া আছো, তারপরে হচ্ছে ইমন আছো, থ্যাংক ইউ, ক্লাসটা দেখতে থাকো। তো সেল ক্লোনিং হচ্ছে একই কোষের হুবহু অসংখ্য অবিকল কোষ সৃষ্টি করাই হচ্ছে সেল ক্লোনিং। এরপরে হচ্ছে জীব ক্লোনিং, দুটির পরিবর্তে একটিমাত্র জীব থেকে জিনগত হুবহু এক বা একাধিক জীব তৈরির পদ্ধতিকে জীব ক্লোনিং বলা হয়। এখন আমি আজকে তোমাদের যে ক্লোনিংটা দেখাবো, একটু খেয়াল করো, ডলি নামক ভেড়া দিয়েই কিন্তু আজকের এই ক্লোনিংটা আমি দেখাবো। তো ডলিটা কে? ডলি হচ্ছে একটা ভেড়ার নাম, পৃথিবীর প্রথম স্তন্যপায়ী প্রাণী যা একটি পূর্ণবয়স্ক দেহকোষ থেকে ক্লোন করা হয়েছে, অর্থাৎ সর্বপ্রথম এই ডলি থেকেই ক্লোন করা হয়েছে। ক্লোন করার সময় কিছু ধাপ অনুসরণ করতে হয়। এক্ষেত্রে ডিম্বাণু থেকে যে প্রাণী সৃষ্টি হয় তা হুবহু তার মাতার মতো হয়ে থাকে। এখানে আমি একটু দেখাবো, যে তোমরা একটু বইয়ের সাথে মিলিয়ে দেখে নাও। আমি ভেড়ার ছবিগুলো আঁকি নেই, তার জন্য আমি শুধু ভেড়ার নামটা লিখে নিয়েছি, যে এখানে দাতা ভেড়া, এখানে আরেকটা ভেড়া আছে যেখান থেকে আমরা, যে ভেড়ার দুগ্ধ কোষ থেকে আমরা একটা নিউক্লিয়াস সংগ্রহ করব।
এখন স্টেপগুলো একটু খেয়াল করো যে প্রথমে কিভাবে আসছে। ডলি নামক ভেড়াকে ক্লোন করার জন্য বিজ্ঞানীরা একটা 6 বছর বয়সের সাদা ভেড়ার দুধ গ্রন্থি নিয়েছে, যেখান থেকে নিউক্লিয়াসকে তার কোষে, যেখান থেকে ওই দুধ গ্রন্থি থেকে যে কিছু কোষ সংগ্রহ করা হয় সেখান থেকে এই নিউক্লিয়াসকে অভুক্ত রাখা হয়, অর্থাৎ কোনো খাবার দেওয়া হয় না, কোষের মধ্যে কোনো খাদ্য পৌঁছায় না, যেন এই নিউক্লিয়াসটা যেন তার একটি নিউক্লিয়াসের যে সে যে দুধ গ্রন্থি থেকে গ্রহণ করা হয়েছে তাকে কালেক্ট করা হয়েছে সেটা যেন, সেই তথ্যটা যেন সে ভুলে যায়। অপরদিকে কালো মুখের একটি ভেড়া থেকে, এই ভেড়া দাতা ভেড়া থেকে একটি ডিম্বাণু সংগ্রহ করে তার ভেতরকার নিউক্লিয়াসকে অপসারণ করা হয়েছে, অর্থাৎ এখান থেকে একটু খেয়াল করো যে এখান থেকে যে ইয়াটা কালো মুখের ভেড়া দিয়ে যে নিউক্লিয়াস গ্রহণ করা হয়েছে সেখান থেকে কোষের মধ্যে থেকে কি অপসারণ করা হয়েছে, কালো মুখের ভেড়া থেকে একটি ডিম্বাণু সংগ্রহ করে ওই ডিম্বাণু থেকে নিউক্লিয়াসকে অপসারণ করা হয়েছে। প্রথমবার কী করা হয়েছিল, দুগ্ধ গ্রন্থি থেকে নিউক্লিয়াসকে রেখে দুগ্ধগ্রন্থ থেকে গ্রন্থিটাকে আলাদা করে সেখান থেকে একটা কোন এগারেগের মাধ্যম বা কোনো একটা প্রসেসিংয়ের মাধ্যমে অভুক্ত রাখা হয়েছে নিউক্লিয়াসকে, যেন ওই বৈশিষ্ট্যটা তার মধ্যে না থাকে। আর কালো মুখে ভেড়া থেকে যে নিউক্লিয়াসটি একটি ডিম্বাণু সংগ্রহ করা হয় তার ভিতরে নিউক্লিয়াসটাকে সরিয়ে দেওয়া হয়, সরিয়ে দেওয়ার পর এই যে অভুক্ত রাখা হয়েছিল যে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসটা এর মধ্যে স্থাপন করে দেওয়া হয়, ডিম্বাণুর মধ্যে প্রতিস্থাপন করা হয় আর ইলেকট্রিক শক দিয়ে নিউক্লিয়াসটাকে তখন কার্যকরী করে দেওয়া হয়। আতিয়া ফারহা, অনেকদিন পর ক্লাস দেখছ, অবশ্যই মনে আছে। আচ্ছা ঠিক আছে, তো একটু দেখো আমার বোর্ডটা ছোট তো স্ট্যান্ডটা অনেক কাছে, তো যাই হোক ওই যে কী বললাম, নিউক্লিয়াসটিকে ডিম্বাণুর ভিতরে প্রতিস্থাপন করা হয় এবং ইলেকট্রিক শক দিয়ে এটাকে কার্যকরী করে দেওয়া হয়। ডিম্বাণুটি ভ্রূণে পরিণত হওয়ার পর সেটি একটা সাদা ভালুক, সাদা একটা পালক মাতা ভেড়ার দেহে প্রতিস্থাপন করা হয়। মাতা ভ্রূণটিকে এখানে দেখো যে এটা যখন ইলেকট্রিক শক দিয়ে কার্যকর করা হয় তারপরে এটাকে একটা পালক মায়ের শরীরে ব্রণ, এই ব্রণটাকে স্থানান্তর করা হয়। সেটা কী কোন রঙের থাকে, সাদা রঙের দেওয়া হয় যেন পালক মায়ের মতো হয় কি না, কারণ কালো ভেড়া থেকেই কিন্তু ডিম্বাণু নেওয়া হয়েছিল এবং ওই ডিম্বাণুর নিউক্লিয়াসকে অপসারণ করা হয়েছিল। আর একটা ভেড়া থেকে, সাদা ভেড়া থেকে ওই যে দুধ গ্রন্থি থেকে নিউক্লিয়াসটাকে অভুক্ত রেখে পরবর্তীতে এই ডিম্বাণুর মধ্যে স্থাপন করে ইলেকট্রিক শক দিয়ে কার্যকর করা হয়। আর এই ডিম্বাণুটাকে সাদা ভেড়ার দেহে স্থানান্তর করা হয়। মাতা ব্রণটিকে যথাসময়ে মেষসেবক হিসেবে জন্ম দিয়েছে, অর্থাৎ এখানে যে ব্রণটা স্থানান্তর করা হয়েছে এটা যথাসময়ে একটা সাদা রঙের মেষসেবক জন্ম দিয়েছে হুবহু মায়ের মতো, অর্থাৎ যার গর্ভে ডিম্বাণুটা ছিল সেটা সাদা রঙের ছিল, সেজন্য এই মাতা ভেড়া সাদা রঙেরই মেষশাবকের জন্ম দিয়েছে, অর্থাৎ এই মেষশাবকটি হুবহু তার মায়ের মতো। এই ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করে আরও বিভিন্ন জীবের ক্লোন করা হয়ে থাকে, যেমন ইঁদুর, খরগোশ, তারপর হচ্ছে গরু, শুকর, এমনকি বানর পর্যন্তও ক্লোন করা হয়েছে। ইঁদুর, ভেড়া, বানর প্রভৃতি এগুলো হচ্ছে ক্লোনিংয়ের পর স্বাভাবিকভাবে বিজ্ঞানীদের দৃষ্টি এখন মানুষের উপর, এই প্রক্রিয়াটি এখন আর দুরূহ নয়। নাদিয়া ক্লাস 10, ওকে। এখন এই যে ক্লোন,
এই ক্লোনের মানুষের ক্ষেত্রেও যেমন দেখা যায় ক্লোনিং বলা হয় অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে এর প্রভাবটা, সামাজিক প্রভাবটা কী হতে পারে? সম্পূর্ণ প্রাণীর ক্লোনিং হচ্ছে রিপ্রোডাকটিভ ক্লোনিং, আর ডলি ভেড়া হচ্ছে তার উদাহরণ। এই রিপ্রোডাক্টিভ ক্লোনিংয়ের ক্ষেত্রে কী ধরনের সামাজিক প্রভাব পড়তে পারে? পশুদের ক্লোনিং নিয়ে তেমন কোনো বিতর্ক সৃষ্টি হয়নি, তবে মানুষের ক্লোনিং নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। এর নৈতিকতা নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয়েছে। যেমন প্রথমত হচ্ছে, ক্লোনিং হয়ে ভূমিষ্ঠ হওয়া শিশুটি যখন বড় হবে, তার চারিত্রিক বৈশিষ্ট্য ব্যক্তিত্ব ওই ক্লোন হতে পাওয়া ব্যক্তির ব্যক্তিত্বের মতো হবে নাকি অন্যরকম হবে, এ ধরনের প্রশ্ন। তারপরে হচ্ছে, ক্লোন হয়ে সৃষ্টি হয় শিশুটির উপর কি কোনো সামাজিক চাপ থাকবে কি না? তারপরে, ক্লোনজাত শিশুটি সম্পূর্ণ সুস্থ হবে নাকি প্রতিবন্ধী বিকলাঙ্গ হবে? এছাড়াও আরও হচ্ছে যে, মানুষ বা মানবগোষ্ঠীর সফল ক্লোনিংয়ের খবর কিন্তু এখনও পাওয়া যায়নি। এই ধরনের নৈতিকতা নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের প্রশ্ন। তবে ক্লোনিং নিয়ে যে বিজ্ঞানীরা সাকসেস হয়েছে, এটাই হচ্ছে পরম পাওয়া, যে বিজ্ঞানীরা ক্লোন করা নিয়ে অন্তত সাকসেস হয়েছে। তো মানুষের নিয়ে এখনও গবেষণা চলতেছে, কারণ মানুষের মধ্যেও ক্লোন করে জন্ম হবে ইনশাল্লাহ, এটাতে কোনো ভুল নেই। তবে জন্ম হওয়ার পর তার মধ্যে সামাজিক কিছুটা প্রভাব থাকতে পারে কি না, থাকতে পারে, এবং শিশুর মধ্যে আচরণ, তারপর হচ্ছে প্রতিবন্ধিতা, বিকলাঙ্গতা, এগুলো কোনো কিছু প্রভাব থাকবে কি না, এগুলো নিয়ে মানুষের মধ্যে বিতর্কের প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থী, আমি বলেছিলাম, কে যেন কমেন্টসের মাধ্যমে জানিয়েছিল যে ক্লোনিং এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্লাসটা একটু রিপিট করার জন্য। তো আজকে গত ক্লাসে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিটা দেখিয়েছিলাম, আজকে হচ্ছে জীব প্রযুক্তি বা জীব ক্লোনিংয়ের এই অংশটুকু আলোচনা করলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, বেশি বেশি পড়াশোনা করবে, মনোযোগ দিয়ে লাইভ ক্লাস দেখবে। এই ছিল আমার আজকের ক্লাস, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।